আসসালামু আলাইকুম। পিয়ারসন বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল এসে চলে এসেছি বাণিজ্য মেলার, পুরান বাণিজ্য মেলার মাঠে। পানি সম্পদ একটা মেলা হচ্ছে, মানে প্রদর্শন। তো এইখানে গরু ছাগল, হাঁস মুরগি ইত্যাদি অনেক কিছু উঠেছে। তো আমরা ভিতরে যাব, দেখবো। আজকে 19 তারিখ শুক্রবার, আমরা দ্বিতীয় দিন এসেছি। তো দ্বিতীয় দিনে কী ধরনের কী আছে দেখব। তো চাকা বাংলার ভাইও এখানে উপস্থিত ছিল, আর এক ঝলকে দেখে নেই আজকে কী ধরনের গরু ছাগল ইত্যাদি উঠেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন। দুম্বা দেখতে পারবেন, উটও দেখতে পারবেন, ঘোড়াও দেখতে পারবেন, বাহারি রঙের বাহারি জাতের পশু পাখি উঠেছে, ইনশাল্লাহ দেখবো। এখন স্টলগুলো দেখবো ইনশাল্লাহ। এখানে দূরে থেকে যা দেখতেছি, এখানে ঘোড়া আছে এবং মেবি এখানে পাখি, কুকুর ইত্যাদি আরও কিছু আছে। আসলে আমরা ভিতরে গেলে ডিটেলস আপনাদের জানাইতে পারবো এবং দেখাইতে পারবো। পিয়ারসন বার্সের সাথেই থাকুন, অবশ্যই ফলো করবেন। ইউটিউবে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পিয়ারসন বার্সের সাথেই থাকবেন। এপাশে কবুতর আছে, মুরগি আছে, কালো লাহোর, জ্যাগোপিন। এই স্টলটা হচ্ছে আয়শা বার্ড, লাভ বার্ড, জেপি ইত্যাদি পাখি রয়েছে। লরি আসলে সব কিছু ডিটেলে দেখানোর চেষ্টা করতেছি। এখানেও বেশ কিছু বাজিকর আছে, গোল্ডেন ফিশ আছে, তারপরে কলম্বিয়ান যে বাহামা আছে, তো সব ঘুরে দেখাবো এক নজরেই, কারণ সাক্ষাৎকার নিতে গেলে ভিডিও বহুত লং হয়ে যাবে, এই জন্য আসলে ওইভাবে নেওয়া সম্ভব না। আর এদিকে বেশ কিছু মুরগি আছে দেখি, এটা হচ্ছে পলিশ ক্যাপ মুরগি। তো এটা হচ্ছে একটা সেভ রাইটের পেয়ার, মাশাআল্লাহ খুবই সুন্দর সেভ রাইট গুলা। মোরগটার ফুলটা দেখাই যতটুকু ক্লোজ সম্ভব। সামনে একটা মুরগি, ভাই এটা কি জাতের ভাই? এটাও জাপানি। তো একই ভিডিওতে হাঁস মুরগি গরু ছাগল যা আছে, অর্থাৎ এই শোতে যা যা উঠছে সবই দেখানোর চেষ্টা করব। ভিডিওটা বড় হতে পারে, সবাই একটু কষ্ট করে দেখবেন, অবশ্যই শেয়ার করবেন। এখন আমরা একটু পাখি দেখি, তারপরে এখানে কিছু কুকুর আছে, কুকুর দেখবো ইনশাল্লাহ। আর ইংলিশ বাজরিগর, জেপি আছে, লুটিনো, রেড আইও আছে এদিকে। মাশাআল্লাহ খুবই সুন্দর ভাই, এটা কি কথা বলতে পারে? বয়স কম, 1.5 বছর। মাশাআল্লাহ খুব সুন্দর কিউট একটা বিড়াল, 10-12 বছর আছে। কথা বলে কতদিনে বলবে? তো এখানে কুকুর আছে, জার্মান শেফার্ড দেখা যাচ্ছে, আর আসলে বিস্তারিত। ভাই সাদাটা কি, সাদাটা কি জাতের কুকুর ভাই? দুইটাই জাপানি বেশ কাম। তো মাশাআল্লাহ এগুলা মেবি বিক্রি হয়ে গেছে, দাম জানানোর চেষ্টা করবো।
দুইটা উট, সাদেক এক গর, বিশাল দানব সাইজ, একটা বৈশা আছে, দেখানোর চেষ্টা করতেছি। তো প্রায় মেবি 50 লাখ দুইটা বিক্রি হয়েছে মনে হয়, শিওর না, কারণ যারা দায়িত্বে আছে এদের কাউরে দেখতেছি না। সাদেক একবার কিছু ঘোড়া দেখি আমরা এবার, মাশাআল্লাহ। ভাই এগুলা কি জাতের ঘোড়া ভাই? মারোয়ারি, মারোয়ারি জাতের ঘোড়া। এগুলা প্রাইস কেমন ভাই? 5-7 লাখ টাকা, মানে এমন যা আছে মোটামুটি এই দামি, 5-7 লাখ। লালটাও মাশাআল্লাহ খুব সুন্দর, কালোটাও সুন্দর, মারোয়ারি জাতের ঘোড়া। হ্যাঁ ভাই, আমেরিকান থরবি। আচ্ছা, তো এটার নাম আমেরিকান থরবি। পাশেরটা কি ভাই একই জাত? আচ্ছা, এটা ইন্টারন্যাশনাল। বিশাল বড়, বিশাল বড় ঘোড়া। তো হোয়াইট একটা হর্স আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। তবে আসলে নেম প্লেট থাকলে সুবিধা হইতো, কারণ বিভিন্ন জাতের ঘোড়া থাকে, বিভিন্ন দেশের ঘোড়া থাকে। বিশাল বিশাল সাইজের ঘোড়া। এই ঘোড়ার চোখটা দেখেন, মাশাআল্লাহ, দেখার মতন ঘোড়া। আসলে এরকম ঘোড়াগুলো আসলে শোতেই আসলে দেখা যায়। আমরা এখন সার গরুর স্টলে যাব। হ্যাঁ চলুন, দেখা যাক, বিভিন্ন জাতের গরু আছে, বাহামা গরু আছে, আসলে সবগুলোর নামও জানি না, বড় সিঙ্গালা গরু আছে। তো সামনাসামনি যাই এবং যারা বিক্রি করতেছে বা শোতে নিয়ে আসছে তাদের কাছে নাম জানার চেষ্টা করব। মাশাআল্লাহ, স্পেশাল একটা গরু, নাম যদিও জানি না, নাম জানানোর চেষ্টা করব আপনাদের। 25 লক্ষ টাকা দাম চাচ্ছে, পাশে লালটাও 25 লক্ষ টাকা। এটা হচ্ছে বেলজিয়াম ব্লু জাতের একটি গরু, আর এটা তো মেবি আমরা আগে জানতাম নেপালি টাইপ, তো এখন এটা নতুন বা আসলে অরিজিনাল নাম কী রাখছে আসলে সেটা তো আর জানি না। মাশাআল্লাহ, বিশাল সাইজের কালো গরু এবং সাথে একটা লাল গরু। সিং বড়, ফ্রিজিয়ান বিশাল বড়, মাশাআল্লাহ। ভাই ফ্রিজিয়ান এটার দাম কেমন চাচ্ছে ভাই? 12 লাখ, এটার দাম চাওয়া হচ্ছে 12 লাখ টাকা। তো দেখে মনে হচ্ছে যে কোরবানিদের যে আমার চলে আসছে, অনেক গরু হিউজ পরিমাণে আসছে। কিছুদিন পরে এরকম গরু আমরা হাটে এবং ফার্মগুলোতে তো আছেই, তবে হাটে এরকম গরু উঠতে কিছুদিন সময় লাগবে। তো খুব রেয়ার গরু বাংলাদেশে, অবশ্যই ইম্পোর্ট। তো দাম জানানোর চেষ্টা করব আপনাদের। তো অনেকে হালিকা বা অনেকে হরিয়ানা বলে দাম, ভাইরা চাচ্ছে জোড়া 25 লাখ। ভাই জোড়া 25 লাখ? জোড়া 25 লাখ? আচ্ছা, জোড়া 25 লাখ, এ হচ্ছে জোড়া। আর অনেক গরু আছে আসলে,
ভরপুর গরু উঠছে। ওই পাশে মহিষ আছে, মহিষ সাদা মহিষ। বিশাল হাইট সিং, মাশাআল্লাহ দেখেন। আরেকটা বিশাল সাইজের ফিজিয়ান গরু। তো ফিজিয়ানের ভিতরে আমার কাছে মনে হইলো এইটাই আজকে হাটে সব থেকে বড় গরু। গোসল করাই দিতেছে, কারণ ভালোই গরম। আমরা এখন ছাগল, ভেড়া এবং ভুট্টি গরু স্টলে ঢুকবো। সাথে থাকুন, শেয়ার করুন ভিডিওটি এবং জানাবেন অবশ্যই কমেন্টস করে আপনাদের কেমন লেগেছে। এই দেখেন ভুট্টি গরু, একটা দুইটা, অনেকগুলো ভুট্টি গরু আছে। ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং চেষ্টা করব আপনাদের দাম জানানোর জন্য। ভাই এগুলা প্রাইস কেমন ভাই? 5 লাখ। আচ্ছা, তো এই দেখতে পাচ্ছেন ভুট্টি গরু, এটার দাম চাচ্ছে হচ্ছে 5 লাখ টাকা। এগুলার দাম কি একটু কম ভাই নাকি? 3.5, 160। বিভিন্ন দামের আসলে গরু আছে, হিউজ পরিমাণে ভুট্টি গরু আছে। ভাই এই সাদা ভুট্টিটার দাম কেমন চাচ্ছেন? এই সাদার ভুট্টিটার দাম কত ভাই? 2,20,000 টাকা বিক্রি হয়ে গেছে। আপনাদের এদিকে ভুট্টি গরু সর্বোচ্চ কত দাম আছে ভাই? 7 লাখ, 7,50,000। আচ্ছা, তোমাদের এখানে সর্বোচ্চ আর কি চাওয়া দাম 7,50,000 পর্যন্ত ভুট্টি গরু আছে। আর এখানে সিরিয়ালে যা দেখতেছেন সবই হচ্ছে ভুট্টি। আসলে এগুলোর চাহিদা অনেক, এক কথায় শৌখিন গরু বলা চলে এগুলাকে। ছোট কিন্তু দাম অনেক। দুম্বা দেখবো, ভালো জাতের যে ছাগলগুলো আছে ইম্পোর্ট, ইনশাল্লাহ দেখবো। মাশাল্লাহ খুব সুন্দর দেখেন, বিগ সাইজ, একটা মনে হয় 50 কেজি তো হবেই, না 50 কেজি প্লাস। আমরা চাকা বাংলার ভাইকে পেয়ে গেছি, আসি মুখ তার সাবস্ক্রাইবার সাথে কথা বলতেছে। একজন আরেকজনের ডাকতেছে, তো এগুলার দাম জানানোর চেষ্টা করব। ভাই এগুলো আপনাদের চাওয়া দাম কেমন ভাই? তো ওনার একটু বাধায় ব্যস্ত আছে দুম্বা। তো এখানে এটা দুম্বা, ব্যাক সাইড দেখলেই বুঝতে পারবেন। আর এটার নাম জানানোর চেষ্টা করব, পাগলা, পাগলা। আসলে প্রচুর মানুষের ভিড়,
ভাইয়ের ডায়লগ ওরে মরণ রে, মানে হাটের মানে গরু ছাগলের বিশেষ করে গরুর জন্য খুব ফেমাস একজন ইউটিউবার চাকা বাংলা ভাই। এটার নাম কি ভাই? ধরপার। এটা কোন দেশের ভাই বলতে পারেন? এটা হলো আপনার, আমি যতটুকু জানি এটা হলো আপনার আফ্রিকান। আর এটা কি জাত ভাই? ওইটা হলো আপনার বারবারি জাত, মানে এটা হলো আপনার ধরপার জাতের ভেড়া। ভেড়া, আচ্ছা আচ্ছা। এগুলোর দাম কেমন চাচ্ছেন আপনারা? এইগুলো আমরা চাচ্ছি 2.5 লাখ। 2.5 লাখ? আর এই ছাগলগুলো ভাই? 3 লাখ। 3 লাখ করে ভাই। এগুলোর ওয়েট কেমন হয় ভাই? এগুলো আপনার তো বেশি বয়স্ক না, এগুলো এখন বাচ্চা। এইগুলার ওজন আছে এখন 90 কেজি প্লাস। মানে এখন যা আছে 90 কেজি প্লাস? জি। তার মানে এটা 150 কেজি হয় আনুমানিক? 150-200 কেজিও হয়। 150-200 কেজিও হয়? সবই তো ভাই পাঠা? জি। মানে চাইলে কেউ এটা দিয়ে ব্রিড করতে পারবে? জি পারবে। আর এই পাশের গুলা কি জাত গুলা যদি একটু বলতেন ভাই? ওইগুলা বোয়ার। এই লালটার দাম কত ভাই? 3 লক্ষ টাকা করে চাচ্ছি পার পিস। 3 লক্ষ করে পার পিস? এখানে যা আছে 3 লক্ষ পার পিস? জি। আপনাদের এগ্রোর নাম কি ভাই? এদের জাত দাস ডেইরি লিমিটেড। আচ্ছা, দাস ডেইরি লিমিটেড। আর ভাই এই তোতা কত করে চাচ্ছেন? তোতা এটা আমি বলতে পারবো না, এটার মালিক আলাদা। আচ্ছা আচ্ছা, যে ধন্যবাদ ভাই আপনার সময় দেওয়ার জন্য। তো এটা হচ্ছে গারোলের পাঠা।